হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা শ্রেয়ারি। আমি স্নেহা, আজ চলে এসেছি আবার একটা নতুন হেয়ার কেয়ার ভিডিও নিয়ে। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। তোমাদের ফিডব্যাক পেতে আমার খুব ভালো লাগে। পুরো বর্ষাকালটা আমি চুলে শুধু মেথি লাগিয়ে যাচ্ছি। আগের ভিডিওতে লাগিয়েছিলাম মেথির হেয়ার অয়েল, আর এবারের ভিডিওটায় লাগাচ্ছি মেথির হেয়ার মাস্ক। তো তোমরা যারা মেথির হেয়ার অয়েলটা মিস করে গেছো, তারা আগের ভিডিওতে গিয়ে আমি আমার মেথির হেয়ার অয়েলের যে পুরো ভিডিওটা ওটা দেখে নেবে, আর আমি তার লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই হেয়ার অয়েলটা বানানোর জন্য আমি খুব ভালো কোয়ালিটির মেথি দানা নিয়েছি এবং এটাকে সারা রাত মানে ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছি। ওভারনাইট জলে ভিজিয়ে রাখার পর মেথি দানাগুলো দেখতে খানিকটা এরকম হয়েছে। তারপর সকালবেলা আমরা এটাকে ব্যবহার করেছি। সকালে উঠে সবার আগে আমি মেথির জলটা এভাবে ছেঁকে নিয়েছি। এই মেথির জলটায় কিন্তু মেথির অর্ধেকের বেশি পুষ্টিগুণ আছে, তাই আমরা এই জলটা ফেলে দেব না। তোমরা দেখতে থাকো কেমন করে আমি যে হেয়ার প্যাকটা বানাচ্ছি তাতে এই মেথির জলটাই আমি আবার ইউজ করছি। আর তোমরা যদি এভাবে না ইউজ করতে পারো, তাহলে তোমরা এই মেথির জলটাকে সুন্দর একটা টোনার হিসেবে ব্যবহার করতে পারো। এবার আমরা এই সফট সফট মেথি দানাগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেবো। তারপর ভালো করে একদম ফাইন পেস্ট বানাবো। ফাইন পেস্ট বানানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা যখন অ্যাপ্লিকেশন প্রসেসটা করব, যখন চুলে জিনিসটা লাগাবো, চুলে লাগানোর সময় যেন চুলে দানা দানা হয়ে যেন আটকে না থেকে যায়, তখন ওটাকে বের করতে প্রচণ্ড মুশকিল হবে। তার জন্য আমরা খুব চেষ্টা করবো যেন খুব ফাইন পেস্ট হয়, বা যাদের কাছে মিক্সিং নেই তারা এটাকে শিল নোড়াতেও করতে পারে। তো আমি জানি শিল নোড়াতে যখন পেস্ট বানানো হয় তখন সেটা খুব স্মুথ হয়। এরপর আমরা যে মেথির জলটা সংরক্ষণ করে রেখেছিলাম সেই জলটাকে এবার এই পেস্টটার সঙ্গে মিশিয়ে নেব। এবার ভালো করে চামচ দিয়ে নেড়ে নেব যাতে করে খুব ভালো মতো মিশে যায়। আর আমরা এই পেস্টটাকে খুব ঘনও বানাবো না আর খুব শক্তও বানাবো না, এমন বানাবো যেন চুলে লাগানোর পরে চুলে লেগে থাকে। এরপরে আমরা আরেকটা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব, সেটা হচ্ছে অ্যালোভেরার যে পাতা ওইটা। এবার যাদের কাছে অ্যালোভেরার পাতা নেই তারা একটা কাজ করতে পারে, তারা স্টোর বর যেসব অ্যালোভেরা জেল পাওয়া যায় সেই সমস্ত অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারে। কিন্তু আমার কাছে যেহেতু অ্যালোভেরা পাতা অ্যাভেলেবল, তো আমি সবসময় ফ্রেশ প্রোডাক্ট ইউজ করা প্রেফার করি, তার জন্য আমি অ্যালোভেরা পাতা ব্যবহার করেছি। এবার আমরা অ্যালোভেরার পাতাটাকে ভালো করে জল ছড়িয়ে নেব, এবং অ্যালোভেরার পাতাটার থেকে গোড়াটা থেকে যে একটা হলুদ রঙের পদার্থ বেরোয় সেটা হচ্ছে অ্যালোভেরার সব থেকে টক্সিক জিনিস। আমরা ওই জিনিসটা ঢুকে যাওয়া অব্দি অপেক্ষা করব। আর আমি এখানে অ্যালোভেরার যে সবুজ পাতাটা মানে জেলিটা বাদেও যে সবুজ অংশটা থাকে সেই অংশটাও নিচ্ছি, কারণ ওই অংশটাও কিন্তু চুলের জন্য খুবই উপকারী। আমি অ্যালোভেরার পাতাটাকে পিস পিস করে কেটে মিক্সিতে ভালো করে পিষে নিচ্ছি, আর ওই পেস্টটা দেখতে খানিকটা এইরকম হবে, সবুজ রঙের একটা মিশ্রণ। তো এবার এটাকেও আমরা মেথির সাথে অ্যাড করব। এর সাথে আমি আরো একটা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব, যেটা হচ্ছে নারকেল তেল। তো এবার অনেকে আমাকে কমেন্ট সেকশনে আগের ভিডিওতে জিজ্ঞেস করেছিল যে দিদি নারকেল তেলের জায়গায় অন্য কোনো তেল ব্যবহার করা যাবে কিনা। অবশ্যই তোমাদের যে তেল চুলে স্যুট করে তোমরা সেই তেলই ব্যবহার করতে পারো। নারকেল তেলটা আমার খুব পছন্দের তেল, আমার চুলে খুব স্যুট করে, তার জন্য আমি নারকেল তেল ব্যবহার করছি। তোমাদের অন্য যে কোনো অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল, যে কোনো অয়েল তোমরা ইউজ করতে পারো। তো যে কোনো তেলের 3 টেবিল স্পুন আমরা মিশিয়ে নেব এই প্যাকটার সাথে, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার চলো অ্যাপ্লিকেশন প্রসেসে যাই। চুলে যে কোনো জিনিস অ্যাপ্লাই করার আগে, সেটা শ্যাম্পু হোক, কোনো হেয়ার অয়েল হোক বা কোনো হেয়ার মাস্ক হোক, একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে সবার আগে প্রয়োজন হচ্ছে চুলের ডিট্যাঙ্গলিং। আমরা যখন চুলের ডিট্যাঙ্গলিংটা করে নেব, মানে চুলকে যখন সম্পূর্ণভাবে জট মুক্ত করে নেব, তখন হেয়ার ফলের চান্সটা অনেকটাই কমে যায়। নয়তো চুলকে বাঁচাতে গিয়ে আমরা যখন চুলে একটা মাস্ক লাগাই বা একটা তেল লাগাতে যাই, তখন তারপরে যখন যে জটটা পড়ে সেটা ছাড়াতে গিয়ে আমাদের হেয়ার ফলটা আরও বেশি বেড়ে যায়, আর তখন আমরা বলি আরে এই মাস্ক লাগিয়ে তো কোনো কাজই হলো না, আমার তো হেয়ার ফল বেড়ে গেল। কিন্তু তুমি যদি সঠিক পদ্ধতিটা জানো যে কেমনভাবে চুলকে হ্যান্ডেল করতে হবে, কীভাবে লাগালে আমার হেয়ার ফলটা কমবে, হেয়ার ফলটা বাড়বে না, তখন কিন্তু তুমি অর্ধেক গেম নিজে থেকেই জিতে যেতে পারবে। এই যে আমার হাতে এবার মেথি হেয়ার মাস্ক একদম রেডি অবস্থায় আছে।
এটাকে আমরা এবার চুলে লাগাবো। তো চুলে লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাস্কটার কনসিস্টেন্সি এমন হবে যে খুব পাতলাও হবে না আর খুব মোটাও হবে না, যাতে করে চুলে লাগালে জিনিসটা লেগে থাকে, মানে যেন গায়ে বা মেঝেতে বেশিরভাগটা পড়ে নষ্ট না হয়ে যায়। তো আমরা এবার চুলে লাগানোর সময় একটা জিনিস খেয়াল করব, জিনিসটা যেন সব থেকে বেশি স্ক্যাল্পে লাগে, কারণ হচ্ছে আমাদের মাথার যে স্ক্যাল্প আছে সেই স্ক্যাল্প থেকেই চুলের সমস্ত প্রবলেমের শুরু হয়। তো আমরা স্ক্যাল্প যদি ঠিকঠাক যত্ন করি তাহলে কিন্তু চুলের অর্ধেক সমস্যা সমাধান হয়ে যায়। তো আমরা এবার এই মাস্কটা লাগানোর সময় সব থেকে বেশি খেয়াল করব যেন স্ক্যাল্পে লাগে। তো স্ক্যাল্পে লাগার পরে যদি কিছু বেঁচে থাকে তখন আমরা লেন্থে লাগাবো, আদারওয়াইজ যদি না থাকে তাহলে লেন্থে লাগানোর কোনো দরকার নেই। শুধুমাত্র স্ক্যাল্পের দিকে কনসেন্ট্রেট করুন, স্ক্যাল্পে যতটা সম্ভব বেশি করে এই মাস্কটা লাগান আর ম্যাজিক দেখুন। এবার অনেকে জিজ্ঞেস করতে পারে যে এই মাস্কটা সপ্তাহে কদিন লাগাতে হবে, তো আমি বলবো যে মেথি হেয়ার অয়েল হলে ভিডিওটা দেখো, মেথি হেয়ার অয়েলটা আগের দিন রাতে চুলে লাগাও, চুলে লাগিয়ে সারাদিন রাখো, সারা রাত রাখার পর পরের দিন সকালবেলা তোমরা শ্যাম্পু করে ফেলো। শ্যাম্পু করার পরে চুলটা যখন একটু শুকিয়ে যাবে তখন তাতে তোমরা এই মেথি হেয়ার মাস্কটা লাগিয়ে এক ঘন্টা রাখো। এক ঘন্টা যদি না রাখতে পারো তাহলে তোমরা আধ ঘন্টা রাখতে পারো, কিন্তু মিনিমাম আধ ঘন্টা তোমাদের রাখতেই হবে। আধ ঘন্টা রাখার পরে ভালো করে শ্যাম্পু করে ফেলো। এবারে অনেকে বলতে পারে যে শ্যাম্পু করার পরেও গুঁড়ো গুঁড়ো মেথির দানাগুলো চুলের মধ্যে থেকেই যাচ্ছে, তাহলে আমি তখন বলবো যে হ্যাঁ, এটা হওয়াটা খুব স্বাভাবিক, কারণ মেথিটা অনেক সময় ফাইন পেস্ট হয় না, তার জন্য কী হয় শ্যাম্পু করার পরে গুঁড়ো গুঁড়ো অবস্থায় চুলের মধ্যে থেকে যায়। তো তার জন্য খুব ভালো করে মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে চুলটা শুকোনো অবধি অপেক্ষা করো। চুলটা শুকিয়ে যাওয়ার পরে তোমরা চুলে চিরুনি করলেই কিন্তু মেথির দানাগুলো চুল থেকে খুব সহজে বেরিয়ে যাবে, কিন্তু এই সামান্য প্রবলেমের জন্য যে মানে এই সামান্য প্রবলেম ফেস করে তোমরা একটা বিশাল বড় হেয়ার ফলের প্রবলেম থেকে কিন্তু মুক্তি পেতে পারো এই মেথির দানা দিয়ে। তাই আমি বলবো যে এই মাস্কটা তোমরা অবশ্যই ঘরে ট্রাই করো, তোমরা দু সপ্তাহ ট্রাই করো এসেই তারপরে আমি জানি কমেন্ট সেকশানে বা আমার মেসেঞ্জারে এসে তোমরা বলবে যে সত্যি এই মাস্কটা তোমাদের কত কাজে লেগেছে, যেরকম প্রত্যেকে আমাকে এসে বলে, ইনস্টাগ্রামে বলে, ফেসবুকে বলে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু আমার খুব তাড়াতাড়ি পুরো চুলটা এই মাস্কটা লাগানো হয়ে গেছে। আমি তো লেন্থের দিকেও খানিকটা লাগিয়েছি, তোমরাও পারলে লাগানোর চেষ্টা করো যদি সম্ভব হয়। তো এবার আমি একটা বড়ো খোঁপা বেঁধে নেবো, খোঁপা বেঁধে নিয়ে আমি অপেক্ষা করব এক ঘন্টা, তারপর চুলে শ্যাম্পু করে ফেলবো। তো আমার ইন্ট্রো ভিডিওতেই তো তোমরা দেখলে যে আমার চুলটা কত স্মুথ হয়েছে, সুন্দর হয়েছে, তো আলাদা করে দেখানো কিছুই নেই। আজকের জন্য এখানেই শেষ করছি, পরবর্তী আবার একটা হেয়ার কেয়ার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসছি। ততক্ষণের জন্য টাটা। আর তোমাদের আমার ভিডিও যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমার এই ভিডিওটা তোমাদের আপনজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলো না।